আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি ইসলাম বিবাহকে অত্যন্ত সহজ করেছে এবং বিবাহকে কেন্দ্র করে যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে ইসলামী ভাবধারায় আমরা যদি এই অনুষ্ঠানগুলো করতে চাই তাহলে অত্যন্ত সাদা মাটা ভাবেই এই অনুষ্ঠানগুলো করা আমাদের কর্তব্য আজকাল বিবাহকে কেন্দ্র করে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানগুলো করতে যে আমরা বিবাহের মতো ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমলকে আমরা কঠিন করে ফেলছি এই বিষয়ে আমাদের সচেতনতা প্রয়োজন আমরা যদি নবী করিম সাল্ল আলাই তার বিবাহের অনুষ্ঠানগুলো দেখি তিনি যখন সাফিয়া রাজি আনহা তাকে বিয়ে করলেন তখন তিনি সফরে ছিলেন তো নবী করিম ওয়াসাল্লাম সকলকে বললেন সবাই যার যার রুটি নিয়ে আমার দস্তরখানে এসে পড়ো তো আল্লাহ রসুল সাল্লাই ওয়াসাল্লাম বলার পর সবাই যার যার রুটি নিয়ে নবী করিম সাল্ল ওয়াসাল্লাম তার দস্তরখানে এসে পড়লো একসাথে সকলের খানা পিনা হলো এটাই ছিল অরিমা হজরত আয়সা রাজি আল্লাহ তাল আনহাকে নবী করিম সাল আলি ওয়াসাল্লাম যখন বিয়ে করেন তখন তিনি দুধের মাধ্যমে তিনি অন্যান্যদের আপ্যায়নের ব্যবস্থাপনা করলেন হজরত উম্মে সালামাকে নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তিনি যখন বিয়ে করেন তখন জবের তৈরি এক ধরনের খাদ্য দ্বারা তিনি সকলের আপ্যায়নের ব্যবস্থা করেন আর হজরতে জায়নাব রাজি আল্লাহ আনহা তার সাথে নবী করিম সাল্লাম তার যখন বিয়ে হয় তখন তিনি গরু জবাই করে সকলের আপ্যায়নের ব্যবস্থাপনা করেছিলেন আমরা নবী করিম আসাল্লাম অলিমার আপ্যায়নগুলোর ব্যবস্থাপনা আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো যখন যেমন সামর্থ্য তখন ঠিক ওই ধরনের ব্যবস্থাপনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তিনি করেছেন সাহাবা আকরামদের জীবন দেখুন তাদের জীবনে বিয়ে কত সহজ এবং সাদা ছিল হজরত আব্দুর রহমান ইবনা আউফ নবী করিম সাল্ল আলাইহি আসাল্লাম তার অত্যন্ত কাছের সাহাবি নবী করিম সাল্ল আলিউল্লাম যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন সেই সৌভাগ্যবান দশজন সাহাবির একজন ছিলেন হজরত আব্দুর রহমান ইবনা আউফ রাজি আল্লাহ ন তো একদিন নবী করিম সাল্ল আলিহু আসাল্লাম হজরত আব্দুর রহমান ইবনা আউফ তার জামার মাঝে হলুদ রঙের একটি দাগ দেখতে পেলেন এবং জিজ্ঞাসা করলেন যে এটা কিসের দাগ হজরত আব্দুর রহমান ইবনা আউফ তিনি জবাব দিলেন হে আল্লাহ রসুল আমি বিয়ে করেছি এটা সুগন্ধির দাগ নবী করিম সাল আলি আসাল্লাম সাথে সাথে তার জন্য দোয়া করলেন ভেবে দেখুন হজরত আব্দুর রহমান ইবনা আউফ নবী করিম সাল আলি আসাল্লাম তার অত্যন্ত কাছের সাহাবি তিনি বিয়ে করেছেন নবী করিম সাল আলি আসাল্লাম তাকে জানানোর সুযোগ হয়নি নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম জামার দাগ দেখে তাকে জিজ্ঞাসা করলেন তারপর জানতে পারলেন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আল্লাহ রসুল সাল্ল আলিহু আসাল্লাম কোনো অভিযোগ নেই তিনি তার জন্য রহমতের দোয়া করে দিলেন তার জীবনের বরকতের জন্য দোয়া করে দিলেন আসলে নবী করিম সাল্লাহ আলিহু আসাল্লাম তার যুগে বিয়েটা অত্যন্ত সহজ ছিল সাহাবা একরাম তারাও যে বিবাহসাদী করতেন অত্যন্ত সহজভাবে করতেন এক্ষেত্রে বাস্তবতা হলো যে বিয়েটা অত্যন্ত সহজ ছিল নবী করিম সাল্ল না সাহাবা নিজেদের সামাজিক পরিবেশে পারিবারিক পরিবেশে বিয়েটাকে আমরা যত কঠিন করে ফেলেছি আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আডাইহু আসাল্লাম তার জীবনকে নমুনা হিসেবে সামনে রাখা সাহাবা একরাম তাদের অনুষ্ঠানগুলোকে নমুনা হিসেবে সামনে রাখা বিয়েকে সহজ করা বিয়েটা যত সহজ হবে সমাজটা তত সুন্দর হবে পৃথিবীটা তত পবিত্র হবে আর বিয়েটাকে আমরা বিভিন্ন আয়োজন দ্বারা বিভিন্ন অনুষ্ঠান দ্বারা যত কঠিন করে ফেলবো সমাজে অপবিত্রতা বিভিচার ঠিক সেভাবে বাড়বে পৃথিবীটা অসুন্দর হবে তাই আসুন আমরা ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করে সাদামাটা জীবন গ্রহণ করি এবং পৃথিবীর মাঝে সৌন্দর্যতা ছড়িয়ে দেয়